আসসালামু আলাইকুম। মেড বাই এমও টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? এবার দেখুন, দুই পাশ থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়েছি। ছেড়ে আমি এই লাইনটাতে 1-2টা ক্রস তুলব। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার ডান পাশের যে ক্রসটা আছে এর উপর থেকে খেয়াল করুন, কোণা করে এখানে 1টা ক্রস তুলব। এবার এই ক্রসটার উপরের দিকে আবার যাচ্ছি, কোণা করে আরেকটা ক্রস তুলব। এবার এটা থেকে আবারও উপরের দিকে যাচ্ছি, কোণা করে আরেকটা ক্রস তুলব। এভাবে দেখুন এই লাইনটাতে কোণা করে আমার 3টা ক্রস হয়েছে, নিচের ক্রসটা সহ 4টা ক্রস হবে। এবার উপরের যে ক্রসটা আছে এই পাশে আমি আরেকটা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে কোণা করে নিচের দিকে 1, এই ক্রসগুলো কিন্তু নিচের দিকে নেমে আসছে, একটু খেয়াল করুন ভালো করে। 2-3টা ক্রস তুলব। 3 নম্বর যে ক্রসটা তুলব এর পাশে আমি আরেকটা ক্রস তুলব। দেখুন, এবার এখান থেকে আবার উপরের দিকে আমি একইভাবে আরো 3টা ক্রস তুলব, কোণা করে। দেখেন মোটামুটি একই প্যাটার্নে নিচে 2টা, এখান থেকে কোণা করে উপরে হবে 3টা, পাশে 1টা, এখান থেকে কোণা করে নিচের দিকে আবার 3টা নামবে, পাশে হবে 1টা। এভাবে করে একটার পর একটা লাইন উঠে যাবে এবং একটা লতার ডিজাইন হবে। দেখেন আমি কিছুটা পরিমাণে ডিজাইন করে নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ডিজাইন করে নেবেন, আমি এতটুকুই করেছি। এবার এই লতাটার মধ্যে আমি একটু ফুলের শেপ তৈরি করব। এজন্য দেখেন আমি গোলাপি সুতা নিয়েছি এবং খুব সিম্পলভাবে আমি আমার লতার ডিজাইনটা শেষ করেছি। এবার খেয়াল করুন এই যে ক্রসটা এর উপরে আমি 1-2 এই বিন্দুটা থেকে আমি সুতাটা বের করলাম। বের করে এখানে আমি 1টা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে উপরের দিকে কোণা করে আমি আরেকটা ক্রস তুলব। দেখেন হয়ে গেল, খুব সিম্পলভাবে আমি করেছি। এবার আমি নিচের দিক থেকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে ক্রসটা আছে এর নিচের দিকে এখান থেকে আমি সুতাটা নিব, এই 2টা ঘরে কাজটা করব। এখান থেকে সুতাটা বের করে আমি এখানে 1টা ক্রস তুলেছি। এবার এই ক্রসটা থেকে কোণা করে আবারও নিচের দিকে আমি আরেকটা ক্রস তুলেছি। এভাবেই খুব সহজভাবে আমি আমার লতার ডিজাইনটা শেষ করব। এই ডিজাইনটি দিয়ে চাইলেই আপনারা খুব সহজে একটি আসন বা পাপোশের বর্ডার ডিজাইন করে নিতে পারেন। অনেকেই সিম্পল বর্ডার পছন্দ করেন, তাদের জন্য এই ডিজাইনটা। দেখেন খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সহজ কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।